সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে দুর্যোগ নিত্য সঙ্গী, তাই দুর্যোগ ব্যবস্থাপনার পূর্ব প্রস্তুতি, পরবর্তীতে করণীয় এবং বিভিন্ন ধরনের সচেতনমূলক তথ্যাদি নিয়ে আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান দুর্যোগ মোকাবেলা বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম। দর্শক, এ পর্বের আলোচনার বিষয়বস্তু দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার ভূমিকা। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ইউএনডিপির অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি ডিরেক্টর জনাব খুরশিদ আলম, জাইকা বাংলাদেশের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান চৌধুরী এবং ইউরোপিয়ান ইউনিয়নের প্রোগ্রাম অফিসার জনাব ওয়াসিম আকরাম। আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দুর্যোগ ব্যবস্থাপনার বাংলাদেশের যে অগ্রগতি উন্নতি হয়েছে বা মানুষ যেভাবে মোকাবেলা করছে সেই নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করছি, তো এই ক্ষেত্রে দুর্যোগ মোকাবেলা বাংলাদেশ এককভাবে করছে না, আমাদের উন্নয়ন সহযোগী সংস্থাগুলো বাংলাদেশের এই দুর্যোগ মোকাবেলা অনেক ভূমিকা পালন করছে, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে সহনশীল করার জন্য, দীর্ঘমেয়াদী করার জন্য, স্থায়িত্ব করার জন্য অনেকভাবে প্রচেষ্টা অব্যাহত আছে। এটা আমাদের স্বাধীনতা সংগ্রামের পরপর আমাদের উন্নয়ন সহযোগী সংস্থাগুলো সহযোগিতা করে আসছে। আমরা আজকে জানতে চাইব যে এই যে দুর্যোগ ব্যবস্থাপনা একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য, তো সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বিভিন্ন আপনার যে বিভিন্ন সংস্থাগুলো আছেন, বড় বড় আর সাহায্য আপনারা করে থাকেন, সেই সাহায্য সংস্থা কতটুকু আমরা এটার সাথে ইনকর্পোরেট করতে পেরেছি। জনাব খুরশিদ আলম, আপনার কাছ দিয়ে আমরা শুরু করব যে আপনি ইউএনডিপির আমাদের একটা বড় উন্নয়ন সহযোগী সংস্থা, সেই উন্নয়ন সহযোগী সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বিভিন্ন ক্ষেত্রে করে থাকেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা একটা অন্যতম ক্ষেত্র। তাহলে আমাদের এই উন্নয়নকে যদি টেকসই করতে হয় তাহলে দুর্যোগকে অবশ্যই বিবেচনায় নিতে হবে, তাহলে এইটাকে টেকসই করার জন্য ইউএনডিপির যে কর্মপরিকল্পনা, যে চিন্তাভাবনা, এই সম্পর্কে যদি আমাদের দর্শকদের কিছু অবহিত করেন। বাংলাদেশে ডিজাস্টারের যে ঝুঁকি এবং তার সাথে যে মৃত্যুর যে ঝুঁকিটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সেইটার যদি আপনি মাত্রাটা দেখেন, প্রবণতাটা, তাহলে এটা গ্র্যাজুয়ালি কিন্তু ডিক্রিজ করেছে। আমরা যদি 100 বছরের একটা ইতিহাস দেখি, সেখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। আমি পৃথিবীর অনেক দেশে কাজ করেছি এবং ওগুলোর সাথে এটা কম্পেয়ার করে যদি দেখেন যে এখানে বাংলাদেশ সরকারের উন্নয়ন কার্যক্রমগুলো এখানে অনেকটা পজিটিভ রোল প্লে করেছে, তার সাথে সাথে ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ। একটা ছোট্ট উদাহরণ দিই আপনি, আপনি যদি চিন্তা করেন যে পোস্ট ফ্লাডিং যেই মর্টালিটি 60-এর দশকে ছিল, সেটা আজকে কিন্তু আর নেই। আজকে বড় বন্যাতেও আমরা খুব বেশি মানুষের মৃত্যু হয় না, সেক্ষেত্রে পাবলিক অ্যাওয়ারনেস বেড়েছে, হেলথ সার্ভিসের অ্যাভেলেবিলিটি বেড়েছে। তাহলে উন্নয়ন দুর্যোগে ঝুঁকি হ্রাসে একটা বড় ব্যাপক ভূমিকা রেখেছে। তারপরে বাংলাদেশের, আপনি শুরুতেই যেটা বলছিলেন যে বাংলাদেশের ডিজাস্টারের ফ্রিকোয়েন্সিটা এতই বেশি, সেখানে দুর্যোগকে উন্নয়ন থেকে আলাদা করা যাবে না। জাতিসংঘ এখানে যেভাবে কাজ করছে, পার্টিকুলারলি যে অর্গানাইজেশনে আমি কাজ করি ইউএনডিপি, তাদের অ্যাপ্রোচটা হচ্ছে যে উন্নয়নে সরকারকে আরও কীভাবে সহযোগিতা করা যায়। তো জাতিসংঘের 3টা কাজ এখানে আমরা করে থাকি। একটা হচ্ছে ডেভেলপমেন্ট পার্টনারদেরকে একত্র করে সরকারকে সহযোগিতা করা, এটা আমাদের একটা বড় কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে পলিসি অ্যাডভাইস করা গভর্নমেন্টকে, এবং তৃতীয় কাজটা হচ্ছে সরকারের জন্য রিসোর্স মোবিলাইজ করা। এবং সেই কাজগুলো দুর্যোগ ব্যবস্থাপনায় গত 40 বছর ধরে আমরা করছি ইউএনডিপি। আপনি জানেন যে কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম 2টো পর্যায় হয়েছে গত 10 বছর ধরে, আপনি একটা ম্যানেজ করছেন। সেই প্রোগ্রামটা বাংলাদেশে একটা ফেনোমেনাল কাজ করেছে। তা আমরা এখানে ভবিষ্যতে যে জায়গাটা নিয়ে ভাবছি, যে আমরা এতদিন পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনার ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে কাজ করেছি, আমরা দেখছি এখন কীভাবে উন্নয়নে দুর্যোগ ব্যবস্থাপনাকে নিয়ে যাওয়া যায়। এখানে মূল বিষয়বস্তুটা হচ্ছে উন্নয়নকে যত শক্তিশালী করা যাবে দুর্যোগের মাত্রা তত কমে যাবে। 2টো অ্যাপ্রোচ, একটা হচ্ছে আপনি দুর্যোগের ঝুঁকিটাকে কমিয়ে রাখেন, অথবা উন্নয়নকে আপনি এত শক্তিশালী করেন যে দুর্যোগ ওইটাকে আঘাত করতে পারে। আসলে দুর্যোগ তো আবার উন্নয়নের একটা নেগেটিভ ইম্প্যাক্ট হিসাবে, দুর্যোগ যেটাকে বলে ডেভেলপমেন্ট ইনডিউসড ডিজাস্টার হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কি আপনারা যে উন্নয়নটা যে অ্যাডভাইজরি গভর্নমেন্টকে করছেন, সেখানে কি উন্নয়নের ইনকর্পোরেটিং দ্য রিস্ক, পটেনশিয়াল অ্যান্ড এক্সিস্টিং রিস্ক, সেটাও তো বিবেচনা করতে বলছেন? এখানে যে কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট যে প্রোগ্রামটা আপনি করছেন, সেখানে তো একটা বড় কাজ হচ্ছে সরকারের 14টা মন্ত্রণালয়কে সাহায্য করা, যাতে তারা উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে দুর্যোগের ঝুঁকিটাকে যুক্ত করতে পারে। আমরা এর বাইরে প্ল্যানিং কমিশনকে
কমিশনের সাথে কাজ করি, সেখানে যে 7-5 ইয়ার প্ল্যান হচ্ছে, আপনি যদি 6-5 ইয়ারের সাথে এটা তুলনা করেন, 6-5 ইয়ার প্ল্যানে দুর্যোগ ব্যবস্থাপনা ছিল একটা চ্যাপ্টার, কিন্তু 7-5 ইয়ার প্ল্যানে এটি কিন্তু অ্যাক্রস দ্য ইন্টিগ্রেশন হচ্ছে, এইটা কিন্তু একটা বড় ধাপ। আমরা এখন কথা বলবো জনাব আনিসুজ্জামানের সাথে, তিনি জাইকার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার। জাইকার অগ্রাধিকার ক্ষেত্রে জানতে চাইবো যে জাপান ডিজাস্টার ম্যানেজমেন্ট অনেক উন্নত একটা একটা সেট স্ট্যান্ডার্ড আছে যার সাথে অন্যরা তুলনা করে আর কি, তো সেই ক্ষেত্রে আমাদের সেই স্ট্যান্ডার্ডের দিকে যাওয়ার ক্ষেত্রে বা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আরও উন্নত করার ক্ষেত্রে আপনার জাইকার চিন্তা ভাবনা বা আপনার যে সমস্ত কাজ এখানে করতেছেন, কন্ট্রিবিউশন সহযোগিতা করছেন, সে সম্পর্কে যদি কিছু আলোকপাত করেন। জাইকা বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সময় থেকে এখানে সক্রিয়। আমাদের 9টা সেক্টরে আমরা কাজ করি এখানে, তার মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অন্যতম, অগ্রাধিকারভুক্ত। আমরা বাংলাদেশ সরকারের সাথে আমাদের উন্নয়ন সহযোগী হিসাবে আমরা কাজ শুরু করেছি দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে 1974 থেকে। এখানে আমরা প্রায় এখন পর্যন্ত 70টা প্রজেক্ট আমরা বাস্তবায়ন করেছি, যার মূল্যমান হয়তো $600 মিলিয়ন কিছু একটু বেশি। উন্নয়ন সহযোগী হিসাবে আমি যেটা বলতে পারি, বাংলাদেশ গভর্নমেন্টের একটা অ্যাডভান্টেজ আছে, যেটা খুরশিদ ভাই একটু আগে এক্সপ্লেন করলেন, যে 60-70 বা 80 দশকে যেরকম দুর্যোগ হওয়ার পরে যে ক্ষয়ক্ষতিগুলো হতো, এখন কিন্তু অনেক এটা নেমে এসেছে। এটার ইন্ডিকেটর হচ্ছে আমরা দুর্যোগ ব্যবস্থাপনার দিক দিয়ে অনেক এগিয়ে গেছি এখানে। হ্যাঁ, আমাদের সরকারের অনেক এফোর্ট ছিল এবং পাশাপাশি উন্নয়ন সহযোগীদের অনেক এফোর্ট ছিল। তো আমরা জাইকা আসলে 3টা বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনার বাংলাদেশে কাজ করে, একটা হচ্ছে ফ্লাড ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে ঘূর্ণিঝড়ের বিষয়টা নিয়ে কাজ করে, আর তৃতীয় বিষয় হচ্ছে ভূমিকম্পের ঝুঁকি হ্রাসের উপর কাজ করে। জাপান যেটা আসলে অন্যান্য দেশে, 130টা দেশে জাপান কম বেশি কাজ করে, বাংলাদেশের ক্ষেত্রে আমাদের কাজ করার অনেক আমরা কমফোর্ট ফিল করি। এই জন্য বলছি জিনিসটা, কারণ বাংলাদেশে একটা সেট আপনার পলিসি আছে, একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট আছে, আমাদের এখানে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার আছে, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান আছে, যেটা আবার আপডেটিংয়ের কাজও শুরু হয়ে গেছে। সো বাংলাদেশ কিন্তু অনেক স্মার্টলি আপনার হ্যান্ডেল করছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিসগুলো, পাশাপাশি আপনার আপনার ন্যাশনাল লেভেল থেকে রুট লেভেল পর্যন্ত কীভাবে এটাকে মোবিলাইজ করা যায়। আপনি জানেন হয়তো সেন্দাইতে, সেন্দাই ফ্রেমওয়ার্কে আপনার আসলো 4টা প্রাধিকার, এর মধ্যে আমি মনে করছি বাংলাদেশ 4টা নিয়েই কাজ করছে বর্তমানে, আর জায়গা এটার 2, 3 এবং 4-এর সাথে সরাসরি সম্পর্ক যুক্ত, যেহেতু জাপান এটার সাথে জড়িত, সেন্দাই ডিক্লারেশন, এবং জাপানের প্রধানমন্ত্রী এটা অনেক অর্থ একটা, হ্যাঁ, এটা রিসেন্টলি উনি $4 বিলিয়ন একটা সহযোগিতা ঘোষণা করেছেন দুর্যোগ হ্রাসের। তো আমি মনে করি বাংলাদেশ এটার একটা একটা উল্লেখযোগ্য অংশের একটা অংশীদার হতে পারে। এখন আমি খুরশিদ ভাই যেটা বললেন যে দুর্যোগ ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে আমরা যেভাবে এগিয়ে গেছি, আমি একটা আপনাকে এক্সাম্পল দিই। আমরা বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের সাথে, অধিদপ্তরের সাথে 1986 থেকে আমরা কাজ শুরু করেছি ওনাদের সাথে। আমরা ওখানে আমাদের কারিগরি সহায়তা, আমাদের যে যন্ত্রপাতি সহায়তা এবং আরও ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ছিল, পাশাপাশি আমরা তাদের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের আপনার স্টাফদের প্রশিক্ষণ এবং তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা বেশ কিছু ট্রেনিং প্রোগ্রাম করেছি। আমরা এখন যাবো জনাব মোহাম্মদ ওয়াসিম আকরাম, যে ইউ একটা ফোরাম বলো, অনেকগুলো রাষ্ট্রের আপনার উন্নয়ন কোঅর্ডিনেশনও করেন, প্রাধিকার নির্ধারণ করেন এবং অনেক সাহায্য করে থাকেন। তো এই ক্ষেত্রে আপনার এই ইউর উন্নয়ন প্ল্যাটফর্ম মানে পোর্টফোলিওতে ডিজাস্টারকে কেমনভাবে দেখা হয় প্রাধিকারটা? আসলে ইউরোপিয়ান ইউনিয়নের যে পোর্টফোলিও রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ একটা ফ্ল্যাগশিপ কান্ট্রি, এবং সেখানে কিন্তু দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনকে কিন্তু আমরা প্রত্যেকটা প্রকল্পের মধ্যে এবং প্রত্যেকটা ফাইন্যান্সড প্রজেক্টের মধ্যে কিন্তু আমরা জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগকে কিন্তু সবার আগে প্রাধিকার দিয়ে থাকি। এবং সেই জায়গায় কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন এখন পর্যন্ত যেসব প্রকল্পগুলো হাতে নিয়েছে বা সামনে যেগুলো তার পরিকল্পনা রয়েছে, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগের বিষয়টা নিয়ে আসছি। এবং এক্ষেত্রে এটার সাথে সাথে আমরা মনে করি যে সাস্টেইনেবল সলিউশনের জন্য সেখানে কিন্তু আমরা সামাজিক নিরাপত্তার বিষয়গুলো এবং সরকারি যে সেবাসমূহ রয়েছে দুর্যোগকালীন সময়ে, দুর্যোগ পরবর্তী সময়ে,
সেই সেবাগুলো যেন খুব সহজেই মানুষের কাছে পৌঁছায় সেটা কিন্তু আমরা বারবার গুরুত্ব আরোপ করছি, এবং সর্বোপরি আমরা কিন্তু খাদ্য এবং পুষ্টি নিরাপত্তার বিষয়টি আমরা খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে থাকি। আরেকটা জিনিস বলার বিষয় সেটা হচ্ছে যে সাধারণ মানুষের যে অংশগ্রহণ পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন সেটা কিন্তু খুব বেশি জরুরি। আমরা যদিও সেটা নিয়ে কাজ করছি কিন্তু এখনও আমার মনে হয় যে সেখানে অনেক কিছু এখনও করার রয়েছে, এবং স্থানীয় প্রশাসনকে কিন্তু আরও বেশি জবাবদিহি করে তোলা। আমরা আসলে একটা বটম আপ অ্যাপ্রোচের কথা বলছি সবসময় এবং সেটাই মনে হয় একটা সাস্টেনেবল সলিউশনের জায়গায় আমাদেরকে পৌঁছে দিতে পারে। সাথে সাথে আমরা বাংলাদেশের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট রয়েছে বা এসওডি যেটা আমরা বলছি সেটার কিন্তু খুব মানে সফল বাস্তবায়ন আসলে খুব জরুরি, সেই জায়গাটাতে কিন্তু আমরা বারবার গুরুত্ব আরোপ করতে চাচ্ছি। এবং ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু সামনের দিকে যেটা চিন্তা করছে অলরেডি 8 মিলিয়ন ইউরোর একটি প্রকল্প তারা হাতে নিয়েছে এবং 80 মিলিয়ন ইউরোর অন্য একটি প্রকল্প শুধুমাত্র দুর্যোগের মোকাবেলার জন্য আমরা রিলিজ করছি ইতিমধ্যে। এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে বাংলাদেশের নিয়ে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেখানে কিন্তু আগামী কয়েক বছরের জন্য 700 মিলিয়ন ইউরোর একটা পোর্টফোলিও আমরা হাতে রেখেছি, এবং সেখানে বলা হচ্ছে যে দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনকে একেবারে প্রত্যেকটা প্রকল্পে যেন আমরা ইনবিল্ট করে তুলতে পারি। বাংলাদেশের নিজস্ব যে উন্নয়ন ভাবনা কৌশল আছে সেখানে নিশ্চয়ই এটার প্রতিফলন আমরা করতে সহজ হবে। দর্শক, আপনারা দেখছেন দুর্যোগ মোকাবেলা বাংলাদেশ। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত দুর্যোগ মোকাবেলা বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা করছি দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার ভূমিকা নিয়ে। আলোচনা করছেন ইউএনডিপির রেসিডেন্ট কান্ট্রি ডিরেক্টর জনাব খুরশিদ আলম, জাইকা বাংলাদেশের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান চৌধুরী এবং ইউরোপিয়ান ইউনিয়নের প্রোগ্রাম অফিসার জনাব ওয়াসিম আকরাম। জনাব খুরশিদ, আপনার সাথে আমরা কথা বলছিলাম, আপনার চমৎকারভাবে ইউএনডিপির অগ্রাধিকার সম্পর্কে আলোচনা করছিলেন। আপনি জানেন যে এই 15 সালের পরে নতুন দুটো আন্তর্জাতিক ফ্রেমওয়ার্ক হচ্ছে, একটা ডিজাস্টার সম্পর্কে যেটা আনিসুজ্জামান চৌধুরী বলছিলেন সেন্দাই ডিক্লারেশন এবং SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে, তো এটাকে দুটাকে সম্মিলিত করে বাংলাদেশের প্রেক্ষাপটে UNDP কীভাবে চিন্তা করছে যে ডিজাস্টারটাকে দুটার মধ্যেই একটা ঐকতান বা একটা মিল কোথায় করা যেতে পারে? 2015 সালটা কেন জরুরি এইটা একটু বোধহয় দরকার, যে 2015 সাল খুবই একটা মাইলস্টোনের বছর, কারণ জাপান গত মার্চে আপনিও গিয়েছিলেন, হোস্ট করেছে তৃতীয়বারের মতো একটা গ্লোবাল কনফারেন্স যেখানে পৃথিবীর সব দেশ ঐক্যমত হয়েছে যে কিভাবে দুর্যোগকে মোকাবেলা করা সম্ভব এবং কিভাবে তারা করবে। আই থিঙ্ক আজকের এই পৃথিবীতে একটা দেশ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে সেটা কিন্তু গ্লোবালি এফেক্ট করে, কারণ বাংলাদেশে যদি একটা বড় দুর্যোগ হয় যে কি যেভাবে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের ইকোনমি, আমেরিকার ইকোনমি, ইউরোপের ইকোনমির সাথে ইনভলভ, গার্মেন্ট সেক্টর ইফ ইট ইজ এফেক্টেড দেন এন্টায়ার ইউরোপ উড বি এফেক্টেড। তার মানে দুর্যোগ আজকে একটা গ্লোবাল এজেন্ডা, এই গ্লোবাল এজেন্ডাটাকে সামনে নিয়েই আপনি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা MDG আগে ছিল, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিউ ইয়র্কে সেপ্টেম্বরে এগ্রি করা হবে। আরো দুটো কনফারেন্স বোধহয় বলা দরকার, একটা আদিস আবাবাতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে কীভাবে ফাইন্যান্স করা হবে তার একটা কনফারেন্স, অ্যান্ড ফাইনালি আই থিঙ্ক উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্যারিসে হতে যাচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস, ক্লাইমেট চেঞ্জকে কীভাবে ডিল করা হবে, আই থিঙ্ক দিজ আর দ্য ভেরি ইম্পর্টেন্ট মাইলস্টোন ফর নেক্সট মানে সময়। এখানে যেই আপনি যে শুরুতে করেছিলেন, আগে যেভাবে দেখা গিয়েছিল যে এই প্রত্যেকটাই খুব ভার্টিক্যালি অ্যালাইন, মানে এইটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এইটা ক্লাইমেট চেঞ্জ, এইটা ডিজাস্টার, এবারে যেই উদ্যোগটা নেওয়া হয়েছে যে এগুলোর মধ্যে কিভাবে হরাইজন্টাল লিঙ্কও করা যায়, একটা আরেকটাকে ক্রস রেফার করতে পারে, এদিক থেকে আমরা আশা করছি যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলটা অনেক ক্লাইমেট চেঞ্জ সেন্সিটিভ হবে, অনেক ডিজাস্টার সেন্সিটিভ হবে। নাও এবার আপনার দ্বিতীয় প্রশ্নের জায়গায় আমরা কি ভাবছি বাংলাদেশের জন্য কোনটা জরুরি, আপনি যদি আমি যেভাবে শুরু করেছিলাম বাংলাদেশ একটা মিডল ইনকাম কান্ট্রি হতে যাচ্ছে এবং বাংলাদেশে দুর্যোগ ঝুঁকির আসে, দুর্যোগ ব্যবস্থাপনার রোলটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু উন্নয়নের রোলও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ছোট্ট একটা উদাহরণ দেই, আমাদের এখানে গার্মেন্টস ফ্যাক্টরি হয়েছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয়েছে, এই টাকাটা কিন্তু গ্রামীণ অর্থনীতিতে আবার কিন্তু বিনিয়োগ হচ্ছে,
সেখানে যে লোকটার আগে প্রাইমারি মেটেরিয়াল দিয়ে ছনের বাড়ি ছিল, সে কিন্তু আজকে একটা পাকা বাড়ি করতে পারছে অথবা একটা মজবুত ঘর করতে পারছে, সে কিন্তু দুর্যোগে কম ক্ষতি হচ্ছে। জাতিসংঘে আমরা যেভাবে ভাবছি, তাহলে এই সুযোগটা কিভাবে নেওয়া যায়, উন্নয়নকে আরও কিভাবে রিস্ক ইনফর্মড করা যায় যাতে উন্নয়নটা অনেক বেশি শক্তিশালী থাকে, দুর্যোগ হলেও যাতে আমরা পড়ে না যাই। আপনি যদি বাংলাদেশের ফুডের ব্যবস্থাপনা দেখেন, যে দেখা যায় 70 সাল থেকে এরকম কার প্রত্যেক বছর যেখানে দুর্যোগ হয়েছে সেখানে কিন্তু পড়ে গিয়েছে, আবার পরের বছর আমরা জাম্প করেছি। তাহলে আমরা এই পড়ে যাওয়াটা যাতে না যায়, বেশি নিচে না যাইতে পারে, বেশি নিচে না যায় এবং উপরে উঠোটা যাতে কুইকলি হয়ে যায়, সেটাই হবে মেজর প্রায়োরিটি। থার্ড এবং ফাইনালি আমি যেই কথাটা বলতে চাই, যেটা নিয়ে হয়তো আমরা ভাবছি না, সেটা হচ্ছে প্রাইভেট সেক্টর। আমাদেরকে প্রাইভেট সেক্টরকে দুর্যোগে আনতে হবে। আপনি যদি নেপালের কথাটা আসেন, নেপালের ভূমিকম্পের ফলে অসংখ্য প্রাইভেট সেক্টর স্মল ব্যবসা, নেপালের সবারই কোনো না কোনো ব্যবসা আছে, যেহেতু ট্যুরিস্ট যাচ্ছে সবগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে বাংলাদেশে আমরা কীভাবে প্রাইভেট সেক্টরকে, ব্যবসা বাণিজ্যকে দুর্যোগ মোকাবেলায় আরও সম্পৃক্ত করতে পারবো, সেই জায়গাতে আমাদের একটা বড় প্রোগ্রাম, কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম এবছর শেষ হয়ে যাবে, সেই প্রোগ্রামটা ওইখানে বড় রকমের রোল প্লে করবে। আমরা এখন যাচ্ছি জনাব আনিসুর জামান আপনার কাছে। জায়কা অনেক কাজ, যেটা আপনি বলছেন অনেক কাজ, এবং বিশেষ করে দুর্যোগ মোকাবেলা, যেহেতু জাপানের নিজস্ব অভিজ্ঞতা আছে, সেই জন্য শুধু অর্থ না, আপনার ইকুইপমেন্ট, টেকনিক্যাল বা ক্যাপাসিটি ডেভেলপমেন্টের কাজ করছে, ইনোভেশন, এর মধ্যে একটা বড় কাজ করছেন, রেট্রোফিটিং একটা বড় বিষয়। যে দুর্যোগের কথা বলছিলেন, ভূমিকম্পের কথা, সেখানে কিন্তু এটাও আসে রেট্রোফিটিং। আমার জানা মতে জাইকা অনেক বড় পিডাব্লিউডির সাথে, গণপূর্তের সাথে একটা বড় কাজ করেছে, অনেক ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তো এটাকে কাজে লাগাবার জন্য কোনো পরিকল্পনা আছে কিনা? আমরা এখানে রেট্রোফিটিং নিয়ে কাজ শুরু করার পূর্বে আমাদের যেটা একটা আইডিয়া ছিল, ভূমিকম্পের মতো এরকম একটা দুর্যোগে যদি আপনার ফায়ার সার্ভিসের স্টেশনগুলো বা হাসপাতাল বা স্কুলগুলো যদি আপনার ধসে পড়ে, তাহলে সাধারণ জনগণকে উদ্ধার করার কেউ থাকবে না, বা সাধারণ জনগণ এই দুর্যোগ পরবর্তী সময়ে মানে পোস্ট ডিজাস্টারে কোনো সার্ভিস পাবে না। তো আমরা এই জন্য পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টকে চিন্তা করেছিলাম তখন, যে তাদের যদি আমরা এই বিষয়ে সক্ষমতা বাড়াতে পারি, তাহলে তারা যেসব বাংলাদেশের সব পাবলিক, প্রায় 90% পাবলিক বিল্ডিংয়ের জন্য তারা রেসপন্সিবল, তো তারা এই সক্ষমতা পাওয়ার পরে তারা এই এগুলো রেট্রোফিটিং করে, স্পেশালি আপনার ফায়ার সার্ভিস স্টেশনে। পাবলিক এবং প্রাইভেট সেক্টর প্রায় 100 জন ইঞ্জিনিয়ারকে আমরা, 100-এরও বেশি ইঞ্জিনিয়ারকে আমরা রেট্রোফিটিং সম্পর্কে ক্যাপাসিটি বিল্ডিং করেছি। কিন্তু এই ক্যাপাসিটি বিল্ডিং করার পিছনে আপনি যেটা বললেন, যে আমাদের আসলে মূল উদ্দেশ্য ছিল হচ্ছে এটাকে আরও কীভাবে বড় আকারে কাজে লাগাতে পারি, যেটা এখন বাংলাদেশ সরকার এবং জাপান সরকার একসাথে বসে চিন্তাভাবনা করছে। এবং ইন ফিউচার আমরা একটা আরবান বিল্ডিং সেফটি নামে একটা প্রকল্প হাতে নিতে যাচ্ছি। খুরশিদ ভাই যেটা বললেন, যে যদি আপনি চিন্তা করেন গার্মেন্ট সেক্টর একটা আমাদের ইকোনমিক লাইফলাইন, তো এখন আপনি যদি রানা প্লাজার মতো এরকম একটা বিভীষিকাময় যদি একটা পরিস্থিতির মধ্যে যদি পড়তে না হয়, একটা বিল্ডিং আমরা পুরো দেশের রিসোর্স আমরা ইউজ করে দেখেছি ওই সময়ে, কিন্তু এরকম যদি 20টা বিল্ডিং হয়, তাহলে তো বিষয়টা আরও বেশি আমাদের জন্য মানে এটা কন্ট্রোলের মধ্যে থাকবে না কোনো কিছুই। তো আমরা যেটা চিন্তা করেছি, ওই প্রকল্পের আওতায় আমরা প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর দুই দিকে আমরা সমানভাবে কাজ করার চেষ্টা করব। তো এখানে যেটা টেকনিক্যাল সাপোর্ট, যেটা আমরা অলরেডি ক্যাপাসিটি বিল্ডিং করেছি পিডাব্লিউডিকে, তারা টেকনিক্যাল সাপোর্টটা দিবে, আর ফিনান্সিয়াল সাপোর্টটা আমরা চিন্তা করেছি এটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, যেগুলো শিডিউল ব্যাংক আছে তাদের মাধ্যমে, এটা প্রাইভেট সেক্টরে যারা এটার চাইবে, স্পেশালি আরএমজি সেক্টরের কারখানার মালিক বা যারা কাজ করছেন আরএমজি সেক্টরে, তারা এটার বেনিফিশিয়ারিজ হবেন। তো এটা আলটিমেটলি সেই 40 লক্ষ মানুষের রুটি রুজির দিকে আমরা একটু ফোকাস করেছি। যাচ্ছি জনাব ওয়াসিম আকরাম, আপনি চমৎকার ইউর প্রাধিকার কথা বলছিলেন। ইউর একটা বড় প্রাধিকার অংশ হচ্ছে প্রাইভেট সেক্টর এবং এনজিও সেক্টর। তো ডিজাস্টার ম্যানেজমেন্ট শুধু পাবলিক সেক্টরের মানে সরকারি প্রতিষ্ঠানের কাজ নয়, এটা প্রাইভেট সেক্টরেও করতে হবে এবং এনজিও সেক্টরে। তো এই ক্ষেত্রে ইউর প্রাধিকারের ক্ষেত্রে বা আপনাদের ভাবনা সম্পর্কে কিছু বলবেন, হাউ টু তাদেরকে কী ব্যবহার করে, হাউ টু ইউজ দ্যাম, দ্য প্রাইভেট সেক্টর, টু নো দ্যাম যে কীভাবে মোকাবেলা করবে, এনজিও সেক্টরগুলো কীভাবে করবে? ব্যক্তিগত খাত বা প্রাইভেট সেক্টর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে এবং দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে।
একটা বিষয় বলা এখানে প্রয়োজন, আমরা রানা প্লাজার কথা বলছি এবং আমরা আরেকটা বড় জিনিস ভুলে যাচ্ছি কিনা জানি না, সেটা হচ্ছে 350,000 লিটার বিষাক্ত তেল কিন্তু সুন্দরবনের যে ছড়িয়ে পড়েছে সেটাও কিন্তু, সেখানেও কিন্তু একটা দেখার বিষয় যে প্রাইভেট সেক্টর কিভাবে এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আসতে পারে। এখানে আমরা যা হারিয়েছি সেটা আসলে ফেরত পাওয়ার মতো নয়। এবং আরেকটা রানা প্লাজা আমাদের যদি চলে আসে তাহলে সেখানে আমরা কিভাবে কাজ করব সেটা কিন্তু আমাদের ভাবা খুব বেশি জরুরি। এবং রিসেন্টলি যে আমাদের নেপালের যে ভূমিকম্প সেখান থেকেও কিন্তু আমাদের একটা নতুন বাস্তবতা এসেছে এবং বাংলাদেশ কিন্তু সেই জায়গায় এখনও পর্যাপ্ত পরিমাণে রেডি কিনা সেটা কিন্তু বোঝা আসলে খুব বেশি জরুরি। এবং আমরা কিন্তু সেই জায়গায় বারবার বলছি যে প্রাইভেট সেক্টরকে কিন্তু এঙ্গেজ করা, এখানে প্রাইভেট সেক্টর মনে করা হয়, কৃষিভাই আপনি অংশ নিতে পারেন, মনে করা হয় যে এটা বুঝি সিএসআর এর মতো হবে, কিন্তু আমি বলি যে না, আপনার নিজের ইনভেস্টমেন্টটা সেভ করেন। প্রাইভেট সেক্টর যাতে সহনশীল হয়, যাতে দুর্যোগের ঝুঁকি তার কারণে না বাড়ে, যেটা আপনি সুন্দরবনের অভিজ্ঞতা দিয়েছেন। আরেকটা জিনিস হচ্ছে যেটা বলছিলেন, কালকে একটা দুর্যোগে যদি আমার ইন্ডাস্ট্রিটা পড়ে যায় আমি কিভাবে রিভাইভ করব, আমার ইনভেস্টমেন্টটাকে আমি কীভাবে রাখবো, সেক্ষেত্রে তো একটা খুব সহজ একটা টার্ম ইউজ করি যে বিজনেস কন্টিনিউটি প্ল্যান, যে বিকল্প তাহলে আমার ইন্ডাস্ট্রিটা ক্ষতিগ্রস্ত হলে আমি বিকল্প প্রোডাকশন কীভাবে আমি চালাবো। আমি যদি এইভাবে চিন্তা করি যে আমার বায়াররা কিন্তু বসে থাকবে না, আমার বায়াররা কিন্তু অন্য জায়গায় চলে যাবে, তাহলে বিজনেস সেক্টরকে আমাদেরকে এনগেজ করতে হবে তাদের জন্য। মানে মোদ্দা কথা হচ্ছে যে প্রাইভেট সেক্টরের যে ডিজাস্টার ম্যানেজ ইনভলভমেন্ট সেটা কিন্তু কোনো সাহায্য করা না, নিজের সাহায্য নিজেকে করা, তাহলে সাহায্য নিজেকে করা। খুব ভালো বলেছেন। আপনার কথা যেটা বলছিলেন যে এটা প্রাইভেট সেক্টর বড় ধরনের একটা প্রাধিকার, আমি মনে করি যে মানসিক এই এই জিনিসটা বোঝাতে সক্ষম হবে আপনাদের এনগেজমেন্ট এবং এনজিও সেক্টর সম্পর্কে কিছু বলেন। একটা জিনিস হচ্ছে যে আমাদের এনজিওগুলো কিন্তু মানে শুরু থেকেই অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়ে কিন্তু সামনে এসেছে। ইউর এখন যেমন বর্তমান প্রায়োরিটি হিসেবে যে সিভিল সোসাইটি আমরা যদি বলি এনজিও সেক্টরকে, তাহলে সেই জায়গায় কিন্তু ইউ খুব বেশি ফোকাস করছে সামনের দিনগুলোতে এবং তাদের কিন্তু ফান্ডিংয়ের যে নেচার সেখানে কিন্তু একটা পরিবর্তনের কথা কিন্তু বলা হচ্ছে যে, এবং সেই জায়গায় সিএসওর ভূমিকা কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণভাবে আলাপ করছি। ইউ কিন্তু বরাবরই এই জায়গাটাতে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে এবং আগামী দিনগুলোতে কিন্তু তার যে সাপোর্ট আর্থিক সহযোগিতা সেখানে কিন্তু এনজিওদেরকে সেই সাপোর্টটা ইউ দিয়ে যাবে। আপনাদের মূল্যবান আলোচনায় আমার দর্শকরা উপকৃত হয়েছে এবং আমরা আপনাদের অনেকগুলো তথ্য যেগুলো আমাদের জানা ছিল না সেগুলো আমাদের দর্শকরা জানতে পারলো। তা আপনাদের এই সময় ব্যয় করে আমাদের স্টুডিও আসার জন্য আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, দুর্যোগ মোকাবেলা বাংলাদেশ আজ এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদে থাকুন, দুর্যোগে আপনি নিরাপদে থাকুন এবং অন্যকে নিরাপদ থাকতে সহযোগিতা করুন।